দা চলে এসে সেল সেল করতে করতে একদম বলছে সেল। তো নাইটি নিয়ে এসছে, নাইটি দেখাচ্ছে, তো তাকান একটু। তো আমি ঘর লিখাচ্ছিলাম তোমাদেরকে, দেখালাম তো, তার মধ্যে ওদিক দিয়ে জিনিস দেখে চলে এসেছি। হ্যাঁ যে আরো নাইটি গুলো দেখাতে বলছে, ভিডিও করছিস আমার দিকে? আমি তো সরি চলে এলাম। ওটা আমার হাজবেন্ড, হাজবেন্ড, হাজবেন্ড বলছে, যেমন তেমন হাজবেন্ড নয়, নিজস্ব হাজবেন্ড, নিজস্ব হাজবেন্ড। তো আজ আমাদের মোবাইল আছে, গেঞ্জি আছে, নাইটি আছে, কুটি আছে, চুটার আছে, লেগেন্স আছে, চেগেন্স আছে, দেখাশোনা ফ্রি আছে, লিলে ভালো না লিলে ভালো, দেখাশোনা ফ্রি হলো। দেখতে পাচ্ছ আমার মতো স্পিডে বলে, আমার থেকে বেশি স্পিডে বলে দিচ্ছে, দেখতে পাচ্ছ? মারে খিরি খিরি ভিজে ভাত না খাড়ি। আর কিছু বলেন? খুব সুন্দর একটা চুড়িদার আছে, তো এটার দাম বলছে 350 টাকা, কেউ যদি নিতে চাও কমেন্ট করতে পারবে। আমাকে তো খুব ভালো লাগছে। আর ব্লাউজ গুলো দেখিয়ে দেন। অনেক কুর্তি, অনেক টপ আছে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে আজকে। দেখো কুর্তি গুলো খুব সুন্দর। আর কতকাল রোদে যাই, দেখা যাবে ভালো। পাশে যাই তো দেখতে পাচ্ছো এই পাশে কালারটা একটু ভালো ভাসছে, খুব সুন্দর লং কুর্তি। আজ আমলাতে থাক, আমি দেখাচ্ছি ভিডিওতে। এই যে আরো আছে গোলাপি কালার, অনেক আছে, দেখাবো না, কারণ আউলিয়ে বেশি লাভ নেই, কারণ নিবো না খালি নেওয়ার জন্য। মাত্র 60 টাকা কুর্তি গুলো, 60 টাকা নাই, ব্লাউজ গুলো 60 টাকা, পরে কেউ কমেন্ট করবে কুর্তি গুলো 60 টাকা আমি নিব। কুর্তি 150 টাকা, 150 টাকা মাত্র, 150 টাকা, 200 টাকা বিক্রি। ওই 100 টাকা দিব, 100 টাকা, 100 টাকা হবে না, 100 টাকা টিয়ারে বাঁধা আছে। 140 টাকা, না 120 টাকা লাগবে, 120 কম আসছে না, হবে। ভালো ভালো জিনিসগুলো দেখায় না আজকে, দেখো সব দেখাচ্ছে ভিডিও করছি বলে। তো দেখতেই পাচ্ছ আজ সব জিনিস আউলিয়ে দিয়েছে। এখানে আরেকটা চুড়িদার আছে, তো এটাও দেখতে ভালো লাগছে, লাল কালারের মধ্যেও আছে, সব ডিজাইনেরই আছে। এটার দাম 250 টাকা, তো যদি আসে তখন দিতে হবে, কারণ অনেকেই কমেন্ট করবে এখানে দেখে। আমার কাছে জিনিস পাবে সস্তা সস্তা, হ্যাঁ বস্তায় বস্তায়, হ্যাঁ বস্তায় বস্তায়। তো এখানে অনেক সস্তা সস্তা লাল কালো অনেক কালারই আছে, হলুদ কালার, মানে যে যেটা কালার চাও সব কালারেরই পাওয়া যাবে এখানে। আমার বাড়ি পঞ্চগড়ে, ঘুরি গ্রামে গ্রামে, হ্যাঁ গ্রামে গ্রামে ফেরি করি, বিচি সেল। ভালো আরেকটা কিছু বলে যে তো ভাইরাল হয়ে যান। না ওরা করবো না, ওরা তো সেল বিচবে কেরে, বাদাম ভালোর মতো হুঙ্গাবো তখন। তো সেল বিচরেই না, ও তাহলে তো মুখ থাকলে মাঝে মাঝে লক করে নিচ্ছি না, হুঙ্গাবে হরার করে এমন কাজ তো হুঙ্গাছে না, এখন যদি বলতে লাগি তো একবার কোথাও মনে কর তুই খেতে যাবি।
দুপুরের খাবার ভাত সঙ্গে একটু ঘি নিয়ে নিয়েছি আর এখানে পুঁই শাক আছে আর পাতলা করে মুসুরির ডাল আর আলু সিদ্ধ আলু সিদ্ধটা আমি আমার মতো অল্প করে মেখে নিয়েছি আর পিয়াজ লঙ্কা সব ভেজে রেখেছি আলু সিদ্ধ মাখানোর জন্য ও আসলে ওরটা পরে মাখিয়ে দেবো না কারণ নষ্ট হয়ে যাবে গরমের মধ্যে তো আজকে সিম্পল খাবার এভাবেই তো খুবই খিদা পেয়েছে আর বকতে পারছি না এবার আমি খেতে যাবো ফ্রেন্ডস তো শরীরটা খুবই খারাপ লাগছিলো ঘর দর লিকা চোকার পরে কাজ টাজ করার পরে তারপরে একটু শুয়েছিলাম এখনও সিঁদুর টিঁদুর দেওয়া হয়নি চান টান করে খেয়ে দিয়ে শুয়েছিলাম তো ঘুমও আসছে না মানে মাঝে মাঝে আসছে আবার ভেঙে যাচ্ছে এখন রাতেও ঘুমাতে পারি না খুব অসুবিধা হয় আর দিন তো ঘুম আসেই না আমার আগের থেকে অভ্যাস তো খুবই খিদা পেয়ে গেছে এখন আমি খাবো কী খাবো সেটাই ভাবছি এখন তো বিকাল হয়ে গেছে তো ও আজকে আসেনি আজকে রবিবার তো গাড়ির ভাড়া নিয়ে গেছে আসেনি বাড়ি তো আমি সারাদিনই বাড়িতে আছি তো এখানে মৌসুমি লেবু আছে তো এটা আমি অনেকদিন হয়েছে এনেছে কিন্তু খেতে পাই না মিষ্টি নেই প্যাংসা ফ্যাংসা তার জন্য খাই না তো এখানে আছে আপেল আমি একটা আপেল খাবো এখন তো আপেলটাকে ধুয়ে নিয়ে আসি আর চাকুতে কাটবো কারণ এমনি খেতে পারবো না তার জন্য চাকুতে করে কেটে খাবো তো যাই হোক ফ্রেন্ডস চাকুটা খুঁজে পেলাম না চাকুটা কোথায় রেখেছি আমার মনে নেই আর মনে থাকে না এটা আমার আগে এই হাতে শুধু হাতে ধরে আছে তার জন্য তো আপেলটা আমি কামড়িয়ে খাই এভাবে তো অনেকেই খায় দেখি আমি ওভাবে খেতে পারি না আমি চাকুতে করে কেটে পিস পিস করে খাই তো খিদার জ্বালাতে এখন এভাবে খেতে হচ্ছে আর সঙ্গে এক বোতল জল আছে জল কম খাই জল জলই খেতে পারি না অন্য যাই খেতে পারি কিন্তু এখানে জলটা খেতে পারি না এখানে জলে একটু পাউডার দেওয়াতে একটু গ্যাস করে খুবই অসুবিধা হয় তো এখন তো জল খাচ্ছি যে ইনস্ট করে যদি মায়ের বাড়ি যাই মায়ের বাড়ি থেকে আসার পরে মায়ের বাড়ি ওখানে জলে গন্ধ নেই ওখান থেকে আসার পরে তো এই জল আর খেতেই পাই না তখন কলের জল খেতে হয় বাধ্য হয়ে কলের জলটা একটু গ্যাসটা কম হয় তখন আমি আমার শ্বশুর বাড়ি থেকে কলের জল আনি বা পাশের বাড়ি কারোর বাড়ি থেকে একটা কলের জল আনি আর আমাদের এখানে যে কলটা বসানো আছে এটা তো খুবই আয়রন কলের জল খাওয়া যায় না তো আজকে অনেক কাজ করে ফেলেছি ঘর মুছেছি ওইদিকে সব পরিষ্কার করেছি ঘাস ছিলেছি খুবই খারাপ লাগছে শরীরটা তো তোমাদের সঙ্গে আবার পরে আসছি আর আপেলটা খেয়ে নিই তো ফ্রেন্ডস আমার আপেল খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি চেয়ারে এক গাদা কাপড় আছে দেখা যাচ্ছে কি না বোঝাও যা বুঝতে পারছি না তো এখানে অনেকগুলো কাপড় আছে এক চেয়ার তো এগুলো সব আমি ভাঁজ করে নিব কারণ আমার তো আলনা বা সুকেস কিছুই নেই আমি সাধারণ আর আমি সবটা শেয়ার করতে ভালোবাসি তো ওই যে ওইখানটায় আমি কাপড়গুলো ওই দড়িতে ঠিক করে ভাঁজ ভাঁজ করে রাখবো আর দু একটা নতুন মানে কোথাও যাওয়া আসা কাপড় আছে তো সেটা আমি এই এটার ভিতরে ভরে রাখবো তো আমার বাক্সও নেই সুকেসও নেই আলনাও নেই যা আছে এই কিছুই আর ঘরটা লিকিয়েছি টকটক করছে দেখতে খুব ভালো লাগছে আর এই যে এখানে আমার জপমালা আছে তো আমি সন্ধ্যার দিকে জপ করব আর আর কি বলবো তো ট্রফিগুলো দেখো পড়ে আছে আমার ভিগোর কিছু পুরনো স্মৃতি তো আর ঠিক করার ইয়ে হয় না কারণ উঁচুতে উঠে ঠিক করতেও পারি না আর এভাবেই পড়ে আছে তো আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই তোমাদের সঙ্গে পরে আবার আসছি क्या दिल ने कहा और क्या तुमने सुना ओ यार तो আমি তো এত বাড়ি থেকে বের হই না সারা দিনে বাড়িতেই থাকি তো আমাকে একাকিত্ব মনে হয় কিন্তু কি করব বলো কোথায় যাব কোথাও যাওয়ার জায়গা নেই আর আমি এখানে বড্ড একাই তোমরাই যে আমার পরিবারে তোমরা আছো আমার পাশে এটাই আর এখানে হাজব্যান্ডও বাইরে বাইরে সব কাজে ব্যস্ত থাকে ও বাড়িতে থাকতে পারে না আমি সারাদিন মানে একা রাত অবধি তো দেখতে পাচ্ছ এগুলো আমি সব গুছিয়ে গুছিয়ে বিছানায় রাখছি তারপরে ওখানে দড়িতে রেখে দেবো তো এগুলো ওর জামা ওইখানে রাখি এটা ও ধুতি পুজো করে ধুতি এটা ধুতি পরে পুজো করে তার জন্য তো এটা বাইরে ছিল এটাও ভাঁজ করে নিচ্ছি এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি তো তোমরা আমার সাথে থাকো আমি এগুলো সব গুছিয়ে নিই কালকে আবার তোমাদের সামনে আসছি তারপরে বাসন ধুবো আরও খিদা পেয়ে গেছে কিছু খেতে হবে
কাপড়গুলো আর গুছিয়ে তারপরে কিছু একটা খেয়ে নেব। আর কি করবো, তারপরে মুখ টুক ধুয়ে এসে দুটো দূর পরবো আর ধুয়ে নেবো, আজ অনেক কাজ। তো ফ্রেন্ডস দেখো, গোছানো হয়ে গেছে, চেয়ার একদম ফাঁকা, দুটো জামা শুধু ভাঁজ করে রেখেছি আর বাকিগুলো ওর জামাগুলো ওখানটায় রাখবো। মা আছে ওর, তো যখন চকিত উঠবো তখন ভাঁজ করে রাখবো, আর এখন আর উঠবো না, তাই উঁচু নিচুতে নামতে খুব কষ্ট হয়। আর বাকিগুলো এপাশে ভাঁজ করে রেখে দিয়েছি। তো এও কিছুটা আছে, আসুন টাসুন। তো চলো এবার আমি পাকা আম খাবো, খুবই খিদা পেয়েছে। তো খাওয়ার মতন তো কিছু নেই, তো আম আছে, এগুলো পাকা, কিন্তু দেখতে লাগছে কাঁচা আম, গাছ পাকা না কার্পেট দেওয়া যায় না। তো আমি এবার এই আমটা খাবো। তো ফ্রেন্ডস এবার আমি আমটা ছুলে নিচ্ছি, আমটা আমি ধুয়ে নিয়েছি, খুবই গরম লাগছে এই বান্দাতে। তো এই যে আমটা আমি কেটে কষ্ট ধুয়ে নিয়েছি, এবার আমি ছুলে নেব। তো মা চালের গুঁড়া দিয়ে গেছিলো পিঠা খাওয়ার জন্য, ভাবছি ওটাতে আমি চটা বানিয়ে খাবো, পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে। অনেকে বলে এখানে বলে এসকা, তো আমরা বলি চটা। তো গোলা রুটি বানিয়ে খাবো, মন বলছে খেতে ইচ্ছা করছে কিন্তু খাবো কি না সেটাও ভাবছি। আবার করতে হবে, আবার গ্যাস ট্যাস মুছতে হবে, আর একা একা না কোনো জিনিস খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। আর এগুলো পেট খালি রাখলেও হবে না এখন, তার জন্য বাধ্য হয়ে খেতে হচ্ছে, প্রচণ্ড মশা। তো আমার বোন কুলের আচার পাঠিয়েছিল, বানিয়ে রেখেছে, তো যাব খাওয়ার জন্য। তো খুব মিস করে আচার, চাটনি কুল আর আমের আচার বানিয়ে রেখেছে। তো দেখতে পাচ্ছ আমটা কাটা হয়ে গেছে, তো আমটাতে আমি একটু হালকা নুন দিয়ে খেতে ভালো লাগে পাকা। দেখতে পাচ্ছ হাতে নিলাম আর বাটি নিলাম না, দেখতে পাচ্ছ কিনা তাও জানি না। তো এখানে এতটা দেখা যাচ্ছে না, তো এই দেখো নিয়ে নিয়েছি হাতে। ওই ঘরে এতটা আলো পায় না, প্রচন্ড খিদা পেয়ে গেছে। হাতে করে নিয়ে খাচ্ছি, কারণ এইটা খেলে তো আঠিটা তো চুষে চুষে খাবো। আর আমার আম আমার খুবই প্রিয়, খুবই ফেভারিট। আমাকে যদি সারাদিন আম দিয়ে দাও, ভাত না দিলেও চলবে, আমি আম খেয়ে থেকে যাব। কখন আমি ভাবি শুধু আমের সিজনটা আসবে, আমের সিজনটা আসবে, আমি আম খেতে পারবো। আমি আমটা খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার আসছি। তো বিকেলটাতে না খুবই খিদা পায়, তো দেখো একটুখানি ছোলা আছে, তো আমি চার পাঁচটা ছোলা খাবো, ছোলা টোলা খেলে আবার গ্যাস হয়ে যায়। একটু আগে আবার নিমকি খেয়েছি, কারণ জল খালি খেতে পারি না, বিস্কুট বা কিছুর সঙ্গে জল খেলে ভালো লাগে। তো দেখো এখন ছোলা খাচ্ছি, তারপরে বাসনগুলো ধুয়ে নেব। তো ফ্রেন্ডস এখানটাতে জল রাখা আছে, তো আমি এখান থেকে জল নিয়ে বাসনটা ধুই। যা 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 যা, মোবাইলটা পুড়ে গেল, তো স্ট্যান্ডে রাখবো না, তো এইভাবে জলটা মগে করে তুলে নিই, কারণ মোবাইলটা ডিসপ্লে ফেটে গেল নাকি, পাকাতে সিঁড়িতে পড়ে গেছে। বললাম না একা একা ভিডিও করা খুব মুশকিল, এদিকে বাস পড়ে গেছে। তো বাসনগুলো ধুবো, তারপরে তোমাদের সঙ্গে আসছি। তো ফ্রেন্ডস পুকুর পাড়ের ধারে বসে গেছি বাসন নিয়ে, তো আজকে বেশি বাসন নেই, কারণ ডাল আর শাক ভাত হয়েছে আর কিছু হয়নি। তো আমি মগটাও মাজবো, এখানে একটা গামলা রাখা আছে।
নিস্তা দেখা যাচ্ছে না তোমাদের, কারণ ভয় লাগছে যদি নিস্তা দেখাতে যায় তাহলে মোবাইলটা যদি পড়ে যায় একদম পুকুরে পড়বে, পুকুরের কিনারে আছে তার জন্য ভয় লাগছে। এই যে সাবান নিয়ে বসে গেছি, তো বাসনটা মেজে নিয়ে আবার তোমাদের সামনে পড়ে আসছি, কারণ মোবাইল যদি পড়ে যায় তাহলে আমার কপালে দুঃখ ছাড়া কিচ্ছু নাই, কারণ নিজেই করতে পারবো না। তো এই যে জল নিয়ে বসে গেছি, তো তোমাদের সঙ্গে পরে আবার দেখা করছি। তো ফ্রেন্ডস, বাসন মাজা শেষ, সব বাসনগুলো প্রেশার কুকারের ভিতরে বাটি ছোটো ছোটো জিনিসগুলো ভরে নিয়েছি, আর মগ আমার সাথে আছে, আর দু তিনটে বাসন দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে অনেকগুলো বাসন আছে বুঝতে পারা যাবে না। বাসন ধোয়া হয়ে গেল, এবার নেব, তারপরে সন্ধ্যা হতে চললে একটু বাড়ি যাব। বাসন নিয়ে যাচ্ছি আমি ওই ঘরে, ভিডিও করতে করতে খেয়াল নেই। তো ফ্রেন্ডস, আমার বাসন গুছানো শেষ, প্রেশার কুকার ওখানে রেখে দিয়েছি, আর সব বাসনগুলো ওখানে উপর করে রেখে দিয়েছি, কড়াইটা উপরে উঠিয়ে রেখে দিয়েছি, মানে একটার পর জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি, এবার আমি সিঁদুরটা পরে নেব। তো ফ্রেন্ডস, এখন আমি খালি মাথা থাকতে পারি না, প্রচণ্ড মাথা ব্যথা করে, আর প্রতিদিনই আমাকে নারকেল তেল দিতেই হয়, আর মাথা এই তালুটায় একটু করে নারিকেল তেল দেই প্রতিদিন, রোজকার রোজ এটা আমার ডিউটি, কোনোদিনও না দিয়ে থাকতে পারি না তেল। তো ভিডিও করা হচ্ছে, আর ভিডিওর সামনে আমার, তো আমি এত বড় লোক দেখো আমি কিসে সাজি বা মুখ দেখি এই গাড়ির আয়নাতে, এতটা বড় লোক আমি, তাহলে আমার কত টাকা কত বড় লোক বলো, আমি তো সবাইকে শুধু গরিব গরিব বলি, কত বড় লোক দেখো। তো সিঁদুর পরতে গেলে চুল গুটিয়ে আমি সিঁদুর পরি, চুল ছেড়ে সিঁদুর পরতে নেই শুনেছি গুরুজনদের কাছে, মানে অনেকের কাছে, তারপর থেকে আমি চুল গুটিয়ে সিঁদুর পরি। তো এখানে সিঁদুর আছে, আর আমি হাতেই সিঁদুর পরি এই আঙুলটা দিয়ে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ বোঝা যাচ্ছে না এতটা সিঁদুর পড়া হয়ে গেছে, এবার টিপটা পরে নেব। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখানো হয়নি আমি ঘরে চলে গেছিলাম ওই ঘরে, তো দেখো আমি এখানে কেটে না যায় ভিডিওটা, ডাল নিয়েছি আর শাক, ডালের ঝোল, ডাল দিয়ে ভাত খাবো এখন, খুবই খিদে পেয়েছে, তো বিকাল টাইমটা আমি একটু ভাত খাবো, কারণ আজকে একবার ভাত খেয়েছি, আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি সিদ্ধ চটকিয়ে, এবার আমি ভাত খেয়ে নেব। দেখা যাচ্ছে না, কারণ এটা বিছানার উপরে আছে আর আমি এই সাইডে দাঁড়িয়ে খাচ্ছি। তো তোমরা খাবে, চলে আসো আমার বাড়ি ডাল ভাত খেতে, গরিব মানুষের বাড়ি ডাল ভাত। তো ঠিক আছে, এই ভিডিওটা এখান থেকেই স্টপ করলাম, এটা হলো সারাদিনের আমি বিকাল টাইমটা কী করি না করি, সন্ধ্যার টাইমটা তো আর দেখাতে পারলাম না, আর দেখাও না।